হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। ওয়েলকাম টু মাই চ্যানেল সার্ভিসিং ওয়ার্ল্ড। হ্যাঁ ভিউয়ার্স, আমাদের স্বপ্নের পদ্মা সেতু চালু হতে যাচ্ছে 25শে জুন। ওই দিন নানান ধরনের লাইটিং দিয়ে পদ্মা সেতু লাইটিং করা হবে। আরজিবি বোর্ড এর কালার লাইটিং, এছাড়াও স্ট্রিক লাইট দিয়ে পদ্মা সেতু সাজানো হবে। ওই দিন শেখ হাসিনা পদ্মা সেতুর উদ্বোধন করবে। তারপর থেকেই আপনারা দক্ষিণ বাংলার লোকেরা সবাই এই পদ্মা সেতু পেয়ে যাবেন এবং খুব সহজেই চলে আসতে পারবেন যার যার নিজ গন্তব্যস্থানে। এছাড়াও এই পদ্মা সেতু লাইটিংয়ের জন্য বিভিন্ন ধরনের ফেস্টিভ্যালে বিভিন্ন ধরনের লাইটিংয়ের ব্যবস্থা করাও হবে। যেমন ধরুন বিভিন্ন ধরনের অনুষ্ঠান, যেরকম হ্যাপি নিউ ইয়ার, এছাড়াও যেমন মহান বিজয় দিবস, মহান স্বাধীনতা দিবস, এছাড়াও বিভিন্ন ধরনের অনুষ্ঠানে বিভিন্ন ধরনের লাইটিংয়ে সাজানো হবে আমাদের এই পদ্মা সেতু। যেহেতু বিশ্বের দ্বিতীয় স্থানে ব্রিজ নির্মাণে আমাদের পদ্মা সেতু এগিয়ে আছে, এছাড়াও লাইটিংয়ের জগতে আমাদের পদ্মা সেতু খুব বিখ্যাত হবে। আপনারা বলতে পারেন যে ব্রুজ খলিফা আছে, এই ব্রুজ খলিফার তুলনায় আমাদের পদ্মা সেতু লাইটিং হবে তার চেয়েও অসাধারণ। আপনারা পদ্মা সেতুতে রাত্রেবেলা দিনের মতো আলো পাবেন। এখানে 240টি ল্যাম্পপোস্ট ব্যবহার করা হয়েছে, এছাড়াও পরবর্তীতে বাড়ানো হতে পারে। আপনারা যে টোল বক্সটি দেখতে পাচ্ছেন, এখান থেকে আমাদের লাইটিং শুরু হবে। এছাড়াও 4 লেন 6 লেন বিভিন্ন ধরনের রাস্তাও সামনে তৈরি করা হবে। আপনারা পদ্মা সেতুর যে লাইটিং, এটা আমাদের ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন এই পদ্মা সেতু সম্পর্কে বিভিন্ন তথ্য। তাই আজকের ভিডিওটা না টেনে সরাসরি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এই যে পদ্মা সেতু আপনারা দেখতে পাবেন, এই পদ্মা সেতুতে যে লাইটিং ব্যবহার করা হবে, এই লাইটিং যে কোনো পরিস্থিতিতেই আপনাদের জন্য খুবই সুবিধাজনক। যেমন ধরুন আবহাওয়া খারাপ রয়েছে, ঠিক তৎক্ষণাৎ আমাদের লাইটিং যে বাল্বগুলো আছে, স্ট্রিক লাইট, এগুলো অটোমেটিক জ্বলে উঠবে। এছাড়াও প্রত্যেকটা যে লাইট রয়েছে, এই লাইটগুলোর মেয়াদ রয়েছে প্রায় 100 বছর, কিন্তু তার পরবর্তীতেও অন্তত 10 বছর পরপর প্রত্যেকটা লাইট পরিবর্তন করা হবে। এই পদ্মা সেতুর যে লাইটিং ব্যবস্থা রয়েছে তা অবশ্যই রাত্রবেলাও আপনাকে দিনের মতো দেখাবে। এছাড়াও এই লাইটিংয়ের জন্য যান চলাচল অনেক সুবিধাজনক হবে। তাই পদ্মা সেতু আমাদের একটা স্বপ্নের সেতু, অনেক দীর্ঘ দিন পেরিয়ে এই পদ্মা সেতু আপনারা দেখতে পাবেন। পদ্মা সেতুতে বিভিন্ন ধরনের কালার ব্যবহার করা হবে, যেরকম লাল, নীল, সবুজ, বিভিন্ন ধরনের লাইটিং ব্যবস্থা করা হবে। এছাড়াও এই পদ্মা সেতুতে রয়েছে এলডিআর ব্যবস্থা। এলডিআর এমন একটা মানে সিস্টেম, যদি যে কোনো সময় আবহাওয়া পরিবর্তন হয়, যেরকম অন্ধকার অথবা কুয়াশাচ্ছন্ন হয়ে থাকে, ঠিক তৎক্ষণাৎ আমাদের এই পদ্মা সেতুর লাইটগুলো অটোমেটিক জ্বলে উঠবে। তাই আপনাদের যে চলাচলের যে যাতায়াত, এটা হবে খুবই আরামদায়ক এবং দেখার মতো একটা জিনিস হবে। এছাড়াও এই পদ্মা সেতুতে বিভিন্ন ধরনের যে লাইটিং ব্যবহার করা হবে, সেই লাইটিংগুলো দেখবে অসাধারণ, দেখতে অবশ্যই অনেক সুন্দর লাগবে। আপনারা তো কিছু কিছু এই ভিডিওতে দেখতে পাচ্ছেন, এছাড়াও আমাদের বিভিন্ন ধরনের ভিডিও আপনাদের জন্য রয়েছে। এছাড়াও নতুন নতুন ইলেকট্রনিক্সের বিভিন্ন ধরনের লাইটিং ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি একবার সাবস্ক্রাইব করুন, তাহলে আপনারা বুঝতে পারবেন আমাদের চ্যানেলের বিভিন্ন লাইটিং সম্পর্কে। এছাড়াও যারা নিজেরা ঘরে বসে মরিচবাতি তৈরি করতে চান, এছাড়াও নিজেদের রুম লাইট, ডিজে লাইটিং, এই সকল কিছুই আমাদের এই চ্যানেলের ভিতরে আপনারা পেয়ে যাবেন। তো অবশ্যই আপনাদের কাছে অনুরোধ রইল আমাদের চ্যানেলটা একবার হলেও ভিজিট করে দেখার। এই যে পদ্মা সেতুর লাইটিংগুলো দেখতে পাচ্ছেন, এই লাইটিংগুলো যেরকম এখন দেখাচ্ছে তার চেয়েও অনেক সুন্দর দেখাবে আপনাদের বাস্তবে। তাই আপনাদের কাছে অনুরোধ, এই পদ্মা সেতু যারা এখনও ভ্রমণপ্রিয় লোকেরা আছেন তারা অবশ্যই একবার হলেও ভিজিট করে দেখবেন। যারা বিভিন্ন স্থানের লোকজন আছেন তারা অবশ্যই এই পদ্মা সেতু একবার হলেও পরিদর্শন করবেন। অবশ্যই সবাইকে আমন্ত্রণ রইল 25 জুন আপনারা এই পদ্মা সেতু উদ্বোধনের সময় আসবেন, দেখবেন এই পদ্মা সেতুতে বিভিন্ন ধরনের লাইটিং ব্যবস্থা। এছাড়াও বিভিন্ন ধরনের যে অনুষ্ঠান হবে সেই অনুষ্ঠানে তো থাকছেই। এই পদ্মা সেতুতে নিচের লাইনে রয়েছে রেল লাইন, এই রেল লাইনের যে লাইটিংটা সেটাও থাকবে অসাধারণ, অবশ্যই দেখার মতো হবে। এছাড়াও পদ্মা সেতুর যে চারপাশের যে লোকজন আছে তারা অবশ্যই উপভোগ করবে একটা নতুন রাজ্য, অবশ্যই স্বপ্নের একটা সেতু হবে আমাদের এই পদ্মা সেতু। দুই পারের লোকজন অবশ্যই খুব সুন্দরভাবে এই লাইটিংটা উপভোগ করতে পারবে নিজের চোখে।
এছাড়াও যারা ভ্রমণ প্রিয় লোকেরা আছে তারা অবশ্যই এই লাইটিং ব্যবস্থা দেখার জন্য আমন্ত্রণ রইল। তাই চলে যাচ্ছি আজকের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।